ফিরে আসলাম বিরতির পর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হলো ধর্মনগরে আঁকার প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ধর্মনগরে। কার্যত ত্রিপুরা আর্ট সোসাইটির পক্ষ থেকে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সবেমাত্র আমরা পার করে এসেছি 25শে বৈশাখ, তাই 25শে বৈশাখকে আবারও স্মরণীয় করে রাখতে এবং বাচ্চাদের মধ্যে এই দিনটার যে মাহাত্ম্য রয়েছে তা তুলে ধরতেই এই বিশেষ আয়োজন ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে। ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার কদমতলা চন্দ্রকোনা টাউন হলে অনুষ্ঠিত হলো আঁকার উৎসব, আঁকা প্রতিযোগিতা। ত্রিপুরা আর্ট সোসাইটি অন্তর্ভুক্ত কদমতলা আর্ট স্কুল, অর্চনা আর্ট স্কুল, প্রভাত রঞ্জন আর্ট স্কুল, আর্ট মিশন, চিত্র অন্বেষা থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে এই আঁকার সঙ্গে জড়িত মীনাক্ষী আর্ট স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক সকলেই উপস্থিত ছিল, অংশগ্রহণ করেছেন। এমনকি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকদের একটা উপস্থিতি লক্ষ্য করা গেছে আঁকার এই প্রতিযোগিতাকে সামনে রেখে। তবে ইতিমধ্যেই আজকের যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের একাধিক বিশিষ্ট ব্যক্তি। ঠিক কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট আয়োজকের শুনুন। পক্ষ থেকে বক্তব্য যেরকম দেওয়া হয়েছে ঠিক তার পাশাপাশি সংশ্লিষ্ট আয়োজকরা অত্যন্ত খুশি এই আয়োজনকে সামনে রেখে। তবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি ভবতোষ দাস, সমাজসেবী তথা প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ, উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তার পাশাপাশি অনুষ্ঠানে কুচি কাছারা আঁকার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে তাদের মনোভাব, তাদের শিল্পকলা। তবে ইতিমধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গোটা রাজ্যে পালিত হচ্ছে শ্রদ্ধায় স্মরণে, একই সঙ্গে এই বিশেষ দিনটি পালন করা হলো এবার ধর্মনগরেও। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।